বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের একটা আলাদা পরিচিতি চায় মধ্যপ্রাচ্য। কাতার বিশ্বকাপ যার দুয়ার খুলে দিয়েছে তাদের জন্য, এবার সে ধারাবাহিকতায় ফুটবল, ক্রিকেট, সাইক্লিং, গলফের মতো ইভেন্টে যোগ হচ্ছে একের পর এক মধ্যপ্রাচ্যের দেশের নাম। কিন্তু এই বিষয়টিকে সবচেয়ে ইতিবাচক হিসেবে নিয়েছে সৌদি আরব। বিশ্বের কাছে নিজেদের ইমেজ ঠিকঠাক করতে ক্রীড়াঙ্গনকেই বেছে নিয়েছে তারা। তাই তো কাতার আমিরাতের মতো বড় ইভেন্টের দিকে চোখ তাদের। ফুটবল বিশ্বকাপের পাশাপাশি তারা নজর রাখছে ক্রিকেটের দিকেও। সম্প্রতি ফুটবলে তাদের বিশাল বিনিয়োগ অবাক করেছে সবাইকে। রোনালদোর পর এখন মেসিকে নিয়ে সেদেশের ক্লাবগুলোর টানা হ্যাচড়া যার বড় প্রমাণ। কিন্তু এখানেই সীমাবদ্ধ না থেকে ক্রিকেটের দিকেও হাত বাড়াচ্ছে সৌদি বাদশার পরিবার। ব্রিটিশ গণমাধ্যমে খবর, কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের সঙ্গে যুক্ত হতে চেষ্টা চালাচ্ছে সৌদি। তবে সেখানে লাভ আছে কাউন্টি ক্লাবটিরও। খবর বলছে ইয়র্কশায়ারের সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভসের কাছে 200 কোটি টাকার ঋণী ক্লাব কর্তৃপক্ষ। এছাড়া আয় কমে যাওয়ায় চলতি মৌসুমে খেলোয়াড় এবং স্টাফদের বেতন ভাতা পরিশোধ নিয়েও অনিশ্চয়তায় আছে তারা। আর এই সুযোগটাই নিতে চাচ্ছে সৌদি সংস্কৃতি মন্ত্রী এবং ভিশন 2030-এর দায়িত্বপ্রাপ্ত যুবরাজ বদর বিন আবদুল্লাহ। জানা গেছে ইয়র্কশায়ারের প্রাথমিক ঋণ পরিশোধ এবং ক্লাব পরিচালনার ব্যয় মেটাতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে যুবরাজের পক্ষ থেকে। নিজেরাও বিনিয়োগের সন্ধানে থাকায় প্রস্তাবটিকে লুফে নিয়েছে ইয়র্কশায়ার কর্তৃপক্ষ। আর ইংল্যান্ডের আইনে কাউন্টি ক্রিকেটে বিদেশি বিনিয়োগে কোনো সমস্যা না থাকায় বেশ ইতিবাচক সাড়া দিয়েছে তারা। কিন্তু এখানে বাগড়া দিতে পারে ইসিবি। কাউন্টির আইনে কোনো সমস্যা না থাকলেও ইসিবির গ্রিন সিগন্যাল ছাড়া এই বিনিয়োগ গ্রহণ করতে পারবে না ইয়র্কশায়ার। সেই জন্য বোর্ডের ফিট অ্যান্ড প্রপার পার্সন টেস্টের মুখোমুখি হতে হবে সৌদি আরবকে। সেখানে পাশ করলেই কেবল মিলবে সবুজ সংকেত। মূলত 2008 সালের স্ট্যানফোর্ড কেলেঙ্কারির পর থেকেই বিদেশি বিনিয়োগের বিষয়ে কিছুটা রক্ষণাত্মক ইসিবি। সে সময় যে ভুল তারা করেছিল একই কাজ আবারও করতে চায় না তারা। সেক্ষেত্রে সৌদি রাজি হলে প্রথমবারের মতো ফিট অ্যান্ড প্রপার পার্সন টেস্ট করার উদ্যোগ নেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সেখানে মূলত দেখা হবে বিনিয়োগকারী এ ধরনের স্পোর্টের সঙ্গে কেন যুক্ত হতে চাচ্ছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডটাই বা কী। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।